দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা মা হয়েছেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। গত 15 ফেব্রুয়ারি লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আনুষ্কা। 5 দিন পর প্রকাশ্যে আসে এই খবর। 20 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভক্তদের সুখবরটি জানান বিরুষ্কা। একই সঙ্গে পুত্র সন্তানের নামও প্রকাশ করেন তারা। ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে অকায়, যার অর্থ উজ্জ্বল চাঁদ। এদিকে নতুন আলোচনা সৃষ্টি করেছে কোহলি আনুষ্কা সন্তানের নাগরিকত্ব প্রসঙ্গ, কারণ এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন লন্ডনে। তাহলে কি জন্মসূত্রে বিরাট আনুষ্কার পুত্র ব্রিটিশ নাগরিক? ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। লন্ডনে সম্পত্তি রয়েছে বিরাট কোহলির, প্রায় বেড়াতে যান তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চ্যানেল 9-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে জন্ম হলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না অকায়, কারণ যুক্তরাজ্যে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী কেউ সেখানে জন্মালেই নাগরিক হতে পারেন না। বাবা মায়ের মধ্যে অন্তত কোনো একজনের ব্রিটিশ নাগরিকত্ব থাকতে হবে, অথবা দীর্ঘ সময় কেউ ব্রিটেনে বসবাস করলে সেক্ষেত্রে মিলতে পারে নাগরিকত্ব। কোহলি কিংবা আনুষ্কা কেউই যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করেন না। এছাড়াও ব্রিটিশ কোনো নাগরিক যদি দেশের বাইরে সন্তান জন্ম দেন, তবু সেই সন্তান বাবা মায়ের নাগরিকত্বের জন্য ব্রিটিশ নাগরিক হবেন। তাই অকায় ভিন দেশে জন্ম নিলেও ভারতেরই নাগরিক হবেন, তবে যুক্তরাজ্যের পাসপোর্ট পাবেন তিনি। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।